দর্শক, এই মুহূর্তে আমরা আগারগাঁও রেল মেট্রো রেল যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সময়ের আলো লাইভে। আজকে এখানে যারা এসেছেন তারা পরিবার পরিজন সাথে নিয়ে মেট্রো রেলে চড়তে এসেছিলেন, কিন্তু 12টা বাজার আগেও কিন্তু এই মেট্রো রেলের যে স্টেশনের যে গেট, নিচের গেট, এই গেট বন্ধ হয়ে যায় এবং এই কারণে এখানে যারা এসেছেন তারা বিভিন্নভাবে আক্ষেপ প্রকাশ করছেন যে তারা এই মেট্রো রেলে চড়তে পাচ্ছেন না। পাশাপাশি এখনও পর্যন্ত এই মেট্রো রেলের যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে কিন্তু সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, ভাবছেন হয়তো গেট খুলে দেবে। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, কখন এসেছেন আপনি? আমি এখানে আসছি 11:30-12টার সময়, তো 12টা বাজার আরও 20 মিনিট আগে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে আমরা তো ভাবছিলাম যে হয়তো 12টা পর্যন্ত টিকিট করতে পারবো, এজন্য সিরিয়ালে অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে এখন এখানে গেট আটকানোর পরে এখানে তো ভোগান্তিতে আছি। আমি সকালে উত্তরা থেকে আসছি এখানে সকালে 10টার পরে আর কি। আমরা একটু জানতে চাই যে আপনি কি উঠতে পেরেছেন আজকে? আজকে উঠতে পেরেছিলাম। হ্যাঁ, সকালে উত্তরা থেকে এসেছেন, যাওয়ার সময় আর যেতে পারলাম না। কেন যেতে পারলেন? আমরা মনে করছি যে 12টায় বন্ধ, 12টা তোমায় থাকবে, আমরা আসছি 11:30, এখন থেকে বন্ধ, 11:30 সময় বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে আজ চলবে না, আজকে হবে না। হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে আসছি। তো এখন তো বাসায় যাবেন কি করে? যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু 11:30 বাজে বন্ধ করে দিছে আর কি, কারণ তো যাইতে পারতেছি না, এই কারণে দাঁড়ায় রয়েছি আর কি। সময় বাড়ানো দরকার কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই সময় বাড়ানো দরকার। আমাদের এখানে টাইম দেওয়া ছিল 12:30 পর্যন্ত, কিন্তু 11:30 বাজে তারা বন্ধ করে দিয়েছে। আমরা চাই যে টাইমটা বাড়ানো হোক। আমাদের কথা আছিল আমরা ইস্তেমার মাঠে গিয়ে জুমার নামাজ আদায় করবো, কিন্তু এই যে বন্ধ করা যায়, যাইতে পারতেছে না। এখন যেই সাইড দিয়ে যাবো সেই সাইড দিয়ে যেম, মানে আমাদের এটা হইতেছে না। আমরা দেখছি যে অনেক মানুষই কিন্তু এখানে এসেছেন এবং তারা এখনো পর্যন্ত এই গেটের যে নিচের যে গেট সেই গেটে দাঁড়িয়ে রয়েছেন এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে তাদের এই সময়টা একটু বাড়িয়ে দিলে তাদের জন্য মেট্রো রেলে চড়া আর তাদের জন্য বেশ সুখকর হতো। আমরা আরেকজনের সাথে একটা কথা বলতে চাই, আপনি কখন এসেছেন এখানে? আমি আসছি 1/2 ঘন্টার উপরে হয়েছে। এখানে কি 11:30 থেকে বন্ধ হয়ে গেছে? জি। আপনারা কি মনে করছেন সময় বাড়ানো দরকার? সময় বাড়ানো তো অবশ্যই দরকার, তাছাড়া বন্ধর টাইম হলো 12:30, সে জায়গায় 1 ঘন্টা আগে বন্ধ করে দিচ্ছে। তো লোকজনেরও সমস্যা, এই যে সিরিয়াল ধরে খারাই আছে, তো সমস্যা না। তারপরে ওনারা যদি আরও আগে বলতো লোকজন চলে যেত, এখন বলে যে বন্ধ হয়ে গেছে, শুধু শুধু তো লোকজনের লাইনে খারাপ করে রেখে লাপিয়ে হবে। সময় আসলে অবশ্যই বাড়ানো দরকার, কারণ আমি আসছি প্রায় 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা আগে থেকে দাঁড়া রয়েছি। ওনারা ওই যে এখানে নিরাপত্তা যারা আছে ওনারা খুলবে না তো খুলবেই না, বরঞ্চ আমাদের সাথে মানে খারাপ ব্যবহার করতেছে, রাগ দেখাচ্ছে, এইলো অবস্থা। কারণ আমাদের দাবি হলো সময় বাড়ানো উচিত, এটা সময় আরও বাড়ানো। না, আজকে আসছিলাম প্রথম, আশা করে অনেক যে আজকে উঠবো, কিন্তু ওটা তো হলোই না, বরঞ্চ আরও ওনারা খারাপ ব্যবহার করলো আমাদের সাথে। কোথা থেকে এসেছেন? আমি আসছি মিরপুর 1 থেকে। আমরা দেখছি এমন অসংখ্য যাত্রীরা তারা কিন্তু আক্ষেপ নিয়ে বাসায় ফিরছেন, যারা পরিবার পরিজন সাথে নিয়ে আজকে এই ছুটির দিনে মেট্রো রেলে এসেছিলেন। যেটি একটু সময়টি আমরা একটু জানাতে চাই যে আমরা কিছুদিন আগেই মেট্রো রেলের যিনি দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে 8:30 থেকে 12:30 পর্যন্ত মেট্রো রেলের এই গেট খোলা থাকবে এবং এই পর্যন্ত সবাই যাত্রীরা টিকিট কেটে মেট্রো রেলে চড়তে পারবে। কিন্তু আজকে ছুটির দিন, এই ছুটির দিনে 11:00 পর থেকেই আমরা যতদূর জানতে পেরেছি যারা এখানে রয়েছেন তারা বলছেন যে এই 11:00 পর থেকেই মেট্রো রেলের এই নিচের গেটটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যাত্রীরা বেশ আক্ষেপের
স্বরেই যে কথাটি বলছেন যে সময়টি আরেকটু বাড়ালে তাদের জন্য সুবিধার হতো। আমরা আরো একজনের সাথে একটু কথা বলবো যে আজকে কখন এসেছেন এখানে? এখানে শেষ পর্যায়ে এসেছি, আসলে লাস্টে দাঁড়াইছে, এরপর শুনি যে না আজকে আর যাবে না, বন্ধ হয়ে গেছে। কোথা থেকে এসেছেন? আমি এই মিরপুরেই থাকি। আগে কখনো ছিলেন না? আজকেই প্রথম আসলাম। আমরা দেখছি যে এখন পর্যন্ত মানুষজন যারা এখানে ভিড় জমিয়েছিলেন আস্তে আস্তে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। আমরা ছুটির দিনে সকাল থেকেই মেট্রো রেলের যাত্রীদের যে ভিড় ছিল সেই ভিড়টিও চোখে পড়ার মতো ভিড় ছিল, কিন্তু এগারোটার পর থেকেই, এগারোটা তিরিশের পর থেকে, 11:30 পর থেকেই এই নিচের গেটটি বন্ধ করে দেয়। অসংখ্য মানুষ কিন্তু তারা ফিরে গেছেন, আমরা সেই চিত্রটিও এখানে এসে দেখেছি। এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে তাদের পরিবার পরিজন সাথে নিয়ে ছুটির দিনগুলোতে এই মেট্রো রেলে চড়ার জন্য তারা আসেন, কিন্তু আসার পরে যখন এই নির্দিষ্ট সময়ের আগেই যখন নিচের গেটটি বন্ধ করে দেওয়া হয় তখন তারা বেশ বিড়ম্বনায় পড়েন। আমরা আরও একজনের সাথে একটু কথা বলবো যিনি এখানে রয়েছেন। একটু জানতে চাই যে আসলে আপনি কখন এসেছেন এখানে? আমি এসেছি এখানে 11:00 বাজে। হ্যাঁ, তো ওনাদের যে নিয়ম ছিল 25 তারিখ থেকে 12:30 পর্যন্ত থাক মানে প্রবেশ করা যাবে আর কি। হ্যাঁ, তো ওনারা 11:00 বাজতে না বাজতে 11:30 বাজতে না বাজতে বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে লাইনে থেকেও যদি পাশ দিয়ে অবৈধভাবে লোকজন টিকিট নিয়ে, হ্যাঁ, এভাবে টিকিট নিয়ে যদি তারা এভাবে চলে যায় তাহলে যারা লাইনে আছে বৈধভাবে বা মানে সঠিক নিয়ম যাতায়াত নিয়মে নিয়মের মাধ্যমে যদি যায়। হ্যাঁ, আমার বাসা এখানেই, আমার বাসা এখানে আগারগা তালতলাতেই। তো এখন আমি যদি নিয়মের মধ্যে থেকে যদি এভাবে যেতে না পারি, হ্যাঁ, আর অবৈধভাবে যারা ঘুরতে যাচ্ছে এগুলো তো আসলে কর্তৃপক্ষের আসলে এই বিষয়ে সঠিক ই করা দরকার। হ্যাঁ, মহসিন, একটু জানতে চাই সময় যদি দেওয়া হয়েছে সেই সময় এখন সময় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্র বিশেষে কর্তৃপক্ষের আমার মনে হয় একটু সময় বাড়ানো বা বিবেচনা করা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন আজকে বিশ্ব ইজতেমাকে উপলক্ষ করে আধা ঘন্টা সময় এক্সটেনশন করাটা তাদের মানে উচিত ছিল বলে আমি মনে করছি। আমার তো সেটাই মনে হচ্ছে, আমি তো লাইনে প্রায় মানে বন্ধ হওয়ার প্রায় কাছাকাছি এসেও আমি প্রবেশ করতে পারিনি। তো আমি যেটা লক্ষ্য করছিলাম যে মানুষ পাশ দিয়ে টিকিট কেটে এভাবে অবৈধভাবে ঢুকতেছে। আমরা কথা বলছিলাম যারা এখানে মেট্রো রেলে এসেছেন স্টেশনে এবং উঠতে পারেননি। আমরা আরও একজনের সাথে একটু কথা বলবো, কখন এসেছেন? আমি 1 ঘন্টা আগে 11:00 দিকে আসছি, কিন্তু এই 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকার পর তারপর এখন 12:00 বাজে বলতেছে গেট বন্ধ। এখন আমরা আসছি সাভার থেকে, বাচ্চাদের নিয়ে আসি, কিন্তু এখন হতাশ হয়ে চলে যেতে হবে। পরবর্তীতে হয়তো কোনো একদিন আসবো, সেই দিন হয়তো চলবো, চড়ার পর হয়তো মানে ইচ্ছে পূরণ হবে এই আর কি। আপনার নামটা? আমি ফারুক, সাভার থেকে আসছি। আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চাই যে পরিবার সাথে করে নিয়ে এসে আজকে সাভার থেকে এবং ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন যারা এই মেট্রো রেলে চড়ার জন্য, কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই এই মেট্রো রেলের যে নিচের যে গেট, স্টেশনের যে গেট, সেই গেটটি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আক্ষেপ নিয়ে ফিরছেন। তবে মেট্রো রেলে চড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে কিন্তু যারা প্রথম এখনও চড়েননি তারা কিন্তু সেই স্বপ্ন এখনও দেখছেন। তারা বলছেন যে আজকে যেহেতু আসতে পারেননি পরের দিন কিন্তু তারা ঠিকই আসবেন। আরও যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে মেট্রো রেলে কালকে যে একটি, আমরা সবাই জানি একটি ঘটনা ঘটেছে, একটি সন্তান প্রসবের ঘটনাও কিন্তু বেশ আলোচিত বা আলোড়ন সৃষ্টি করে, এবং সেই সন্তানটিও ভালো রয়েছে এখন পর্যন্ত, আমরা সুস্থ আছে সেই পর্যন্ত আমরা জানি। মেট্রো রেলের সকল সুযোগ সুবিধা সম্বলিত এই মেট্রো রেল, আমরা দেখছি এখনও পর্যন্ত ট্রেন কিন্তু যাচ্ছে, কিন্তু নিচে যারা রয়েছেন তারা কিন্তু প্রায় 1 ঘন্টা আগেই তারা এই জায়গা থেকে কিন্তু নিচের গেট বন্ধ করার কারণে তারা কিন্তু যেতে পারেননি বা তারা কিন্তু এই নিচেই এখনো পর্যন্ত অপেক্ষা করছেন।
একটু জানতে চাই কোথা থেকে এসেছেন? জি আমি খিলগাঁও থেকে আসছি আর 11টার দিকে 1 ঘন্টা আমি ফেল করলাম আর কি এই ম্যাটেরিয়ালটা। এর আগে কখনো উঠতেন কি? না না না। আবার কবে আসবেন? আবার এখন নিয়ত যে 1 মাস পরে আসবো। এত সিরিয়ালে থাকে যখন পাইলাম না মনটা খারাপ হয়ে গেল তাই একটু বাড়ানোর জন্য। জি অবশ্যই, মানে যদি 12:30 পর্যন্ত হতো তারপর অনেক দুইটা বা তিনটা ট্রেনের যাত্রী যাতায়াত করতে পারত আর এত মানুষের মন খারাপও হতো না। হ্যাঁ, যেমন আমার মেন নিয়ে আসছি খিলগাঁও থেকে সিএনজি ভাড়া করে, এখন আমার ডাবল খরচ করতেছে আর কি, 500-600 টাকা আর গাড়ি। আমার নাম হামিদুল ইসলাম। না আমি উঠতে পারি না, আমি কাছে থেকেই আসছিলাম যে এখানে 12:30 পর্যন্ত খোলা থাকবে, তা আমি এখান থেকে উত্তরা ওই দিয়ে বাড়ির নামলে ওখান থেকে আমি ইস্তেমার মাঠে যাই জুমার নামাজটা পড়বো এরকমের একটা ই করছিলাম, কিন্তু আসলে তো হলো না। আমরা দেখছি এখনো অনেকেই এসেছেন বা আসছেন যারা জানেন যে 12:30 পর্যন্ত এই মেট্রো রেলের নিচের যে গেটটি সেই গেটটি খোলা থাকবে, তেমনটি জেনে কিন্তু অনেক মানুষ এসেছেন এবং অনেকেই কিন্তু ফিরে যাচ্ছেন। আজকে বিশ্ব ইজতেমা চলছে এবং এই ইজতেমার কারণে অনেকেই কিন্তু এই মেট্রো রেলের চেপে তারা উত্তরায় যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বা যাবেন বলে পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই আশাটি তাদের পূর্ণ হয়নি কারণ 11:30-11:30 পর থেকে কিন্তু মেট্রো রেলের নিচের যে গেট সেটি বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ যারা এখানে এসেছেন তারা বেশ আক্ষেপের স্বরে এই সময়টি আর একটু বাড়ানোর জন্য কিন্তু দাবি করেন।